চোর চরিত্রহীন সৌমিত্রের নামে পোস্টার, বাঁকুড়ায় বিষম বিড়ম্বনায় বিজেপি। লোকসভার আগে বাঁকুড়ায় বিষম বিড়ম্বনায় বিজেপি। এর আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিব সরকারকে পার্টি অফিসে তালাবন্ধ করেন দলের কর্মীরাই। এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের নামে নোংরা নোংরা কথা লিখে পোস্টার প্রকাশ্যে এলো, আর পোস্টারে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে বাঁকুড়ার গঙ্গা জলঘাটির চয়নপুর এলাকায়। দিন কয়েক আগেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শিব সরকার বিজেপি কর্মীদের বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন। প্রথমে তাকে পার্টি অফিসে তালাবন্ধ করে দেওয়া হয়, তারপরও জেলার নানান জায়গায় প্রকাশ্যে নেমে সুভাষের নামে একাধিক অভিযোগ করেন গেরুয়া কর্মীরা। এবার কিন্তু সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার পড়ল। পোস্টারে লেখা হয়েছে, চোর চরিত্রহীন সৌমিত্র খাঁ দুর্ঘটাও। বৃহস্পতিবার সকালে পোস্টারগুলি দেখা যায় বাঁকুড়ার গঙ্গা জলঘাটি চয়নপুর এলাকায়। এরপরে বিষয়টি নিয়ে শুরু হয় শাসক বিরোধী তোরজা। বিজেপির একাংশ বলছে এই কাজ তৃণমূল কর্মীদের, পাল্টা শাসক দলের তরফে বলা হয়েছে এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রমাণ। তবে কে বা কারা এই পোস্টার সাঠিয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি সৌমিত্র খাঁ।